আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সুপ্রিয় আসসালাম। দর্শক, সুপ্রিয় দর্শক, টাইম ফিল্ম থেকে আমি এনাম রহমান আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আমরা আমাদের নিয়মিত আয়োজন টাইম সিলেটের হ্যালো হ্যালো সিলেট, এই আজকে পর্ব 25। বিষয় হচ্ছে গিয়ে আমরা এর আগেও একটা লাইভ করেছিলাম কাতার প্রবাসীদের নিয়ে, জায়গা জমি। আজকাল প্রায় শোনা যাচ্ছে যে প্রবাসীদের জায়গা জমি বেদখল হয়ে যাচ্ছে, এই কারো জায়গা কেয়ারটেকারের কাছে, কারো জায়গা নিজের আত্মীয় স্বজনের কাছেও বেদখল হয়ে যাচ্ছে। ঠিক এই রকম একটা ডকুমেন্টস আমার কাছে এসেছে, আপনারা ক্যাপশনে দেখতে পাচ্ছেন। আমি গত 20/6/2021 রোজ রোববার একটা লাইভে গিয়েছিলাম লাখড়িপাড়া, সিলেট শহরের লাখড়িপাড়া শিবগঞ্জ আবাসিক এলাকায় রোড নম্বর 1, বাসার নম্বর 8। সেখানে গিয়েছিলাম মূলত আমি লাইভ করতে যে একজন মুক্তিযোদ্ধাকে, ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যায়িত করা হয়েছে, মূলত এর এর প্রতিবাদ, এর বিষয়টা জানার জন্য আমি লাইভ করতে গিয়েছিলাম। যাওয়ার পরে এখানে আমার দেখলাম যে এই নিউ এই লাইভ এই মানববন্ধনটা হয়েছে 2টা বাড়ির সীমানা নিয়ে, 2টা বাড়ির সীমানা জটিলতা নিয়ে লাইভটা আমি করেছি। পরে জানতে পারলাম যে সেখানে মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন সাহেবের বাড়ি এবং পাশের আরেকটা বাড়ি, এই আমি এই ভদ্রলোকের বয়স্ক এই ভদ্রলোকের নাম বলতে পারছি না, তবে ওনার ছেলের নাম রাফি আহমদ, ওনার সাথেও কথা হয়েছে আমার লাইভে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আমি লাইভ করে আসার পরে আমার সাথে, আপনারা আমার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন কামাল মিয়া, উনি আমার সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করে বললেন, ভাই আমরা আমরা তো বড় অসহায় হয়ে পড়ে আছি, আপনি তো লাইভ করছেন সুন্দর, আমরা ভালো লাগছে, কিন্তু অন্যান্য চ্যানেলে লাইভ করছে যে এই মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনের বাড়ি উল্লেখ করে, কিন্তু এই বাড়িটা তো ভাই মূলত আমাদের, এটা তো মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন সাহেবের নয়, উনি তো আমার বুনি জামাই, আমরা ওনাকে রেখে এসেছি এই আমাদের বাড়ি দেখাশোনা করার জন্য, এবং অন্য বাসায় উনি ভাড়া থাকতেন, তাই আমার আম্মায় আমার বোনকে, বুনি জামাইকে বাসায় রেখেছেন। তৎপরে এখন বাসাটা আমাদের বেদখল হয়ে যাচ্ছে, ভাই আমাদেরকে একটু সাহায্য করুন। সাহায্য তো আমরা করতে পারবো না, সাংবাদিকরা সাহায্য করতে পারবে আপনার প্রশাসনে, সাহায্য করতে পারবে ওয়ার্ডের কাউন্সিলার, এই যে আপনাদের এই ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলার, উনি আমার টাইম সিলেটের নিয়মিত একজন শুভাকাঙ্ক্ষী, এই সদ্যবাজন বড় ভাই আজাদুর রহমান আজাদ, এই ওই উপকার করতে পারবে প্রশাসনে। তো সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে কি, জায়গা জমির, আমরা সিলেটি আঞ্চলিক ভাষায় বলি জায়গা জমির মায় বাপ খাগজ। তো আমার কাছে, আমি দর্শকের উদ্দেশ্যে এই অতিথির কাছে যাওয়ার আগে আমি আমার কাছে একটা আমার কাছে চারটা দলিল এসেছে, আপনাদেরকে আমি একটু দলিলগুলো উল্লেখ করি। একটা দলিল এসেছে মোহাম্মদ কামাল মিয়া, পিতা মরহুম মোহাম্মদ সফর আলী। আরেকটা দলিল এসেছে এই মোহাম্মদ বাবুল মিয়া, পিতা মরহুম মরহুম সফর আলী। আরেকটা দলিল এসেছে মুসাম্মদ রাশিদা বেগম, পিতা মরহুম আখলু মিয়া চৌধুরী। আরেকটা দলিল এসেছে মোহাম্মদ রৌফ মিয়া, পিতা মরহুম সফর আলী। এই যে তিন ভাই, ওনারা রাশিদা বেগম হচ্ছেন গিয়ে এই তিন ভাইয়ের মা, তাদের তিন ভাইয়ের আম্মাজানের নাম হচ্ছে কি রাশিদা বেগম। এই চারজনের নামে একটা ফর্সাও আছে, আপনারা চাইলে দেখতে পারবেন, এখানে এই ফর্সাটা হচ্ছে কি আগের, অনেক আগের, এই এখানে মালিক উল্লেখ করা আছে 1 নং বাবুল মিয়া, 2 নম্বর রৌফ মিয়া, 3 নম্বর কামাল মিয়া, যিনি এই আমার সাথে লাইভে এসেছেন, পিতা সফর আলী, আর 4 নম্বর মালিকানা হচ্ছে কি রাশিদা বেগম, মানে উনাদের আম্মা, এবং উনার পিতা আকুল মিয়া, সাং লাখড়িপাড়া রোড নম্বর 1, বাসার নম্বর 8, রংধনু। আচ্ছা যাক, এখন আসি নতুন পর্বে। 2005 থেকে আমাদের সিলেট তথা বাংলাদেশে নামজারি শুরু হয়। এই নামজারিতে, নামজারিরও একটা কপি আমার কাছে এসেছে, এটা এই তফসির কিতা করা,
ডিপিএস ফোর্স এখানে এসেছে মালিক পক্ষর নাম বাবুল মিয়া, রৌফ মিয়া, কামাল মিয়া, পিতা সফর আলী, তিন ভাইয়ের নাম এসেছে। আর এখানে আরেকজন নাম, মহিলার নাম এসেছে মুসাম্মদ আনোয়ারা বেগম, স্বামী শাহাবুদ্দিন, লাহড়িপাড়া, রোড নম্বর 1, মাসান নম্বর তো। এখানেও রাশিদা বেগমের নামের জায়গায় চলে এসেছে আনোয়ারা বেগমের নাম। তো আমরা জানবো আজকে আমাদের ভুক্তভোগী কামাল মিয়ার কাছ থেকে বিষয়বস্তু। আসসালামু আলাইকুম কামাল ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, জি শুনতাম ভাই, জি। আচ্ছা, আমি যে এত সময় একটু এভিডেন্স আমার দর্শকরে তুলে ধরলাম, জি এই এই জায়গার সম্বন্ধে, এই বাসার সম্বন্ধে একটু তা আপনি বলেন, কিভাবে আপনাদের নামে আসলো এবং বর্তমানে এই যে আপনাদের মান নাম না দিয়ে আপনাদের আনোয়ারা বেগম আপনাদের বোনের নাম চলে আসলো, এটা কিভাবে হলো একটু সংক্ষেপে বলবেন। আচ্ছা, ঘটনা হইলো কি, আপনার 1987-এ আমার আম্মা আমাকে নিয়ে, আমার বয়স 12 বছর তখন, নিয়ে দেশে গেছেন। দেশে যাওয়ার পর আপনার অনেক খোঁজাখুঁজির পর এই বাসাটা পাইছেন। তো এই বাসা পাইয়া মাত কথা হইছে, সবকিছু ঠিক হয়েছে, হওয়ার পরে বাসাটা কিনিলেন। তো যার কাছে কিনলেন তার নাম হলো আব্দুল করিম ফুলুমিয়া, তাই এখন টিলাগড় থাকেন। তো তানোর কাছে বাসাটা কিনিয়া তো আমরা বাসার মাঝে ফারাই গেলাম। আমরা এই সময় থাকতা আম্বরখানা বারাটিয়া বাসার মাঝে থাকতা, শাহাবুদ্দিন আমার বনি জামাই আর আমার বোন আনোরা বেগম। তো আমরা লন্ডন থেকে আইয়া তারার কাছে উঠি আম্বরখানা, কেন আমরা বারা দিয়া তারা রাখতাম বাসার মাঝে। তো বাসাটা কিনে আমরা আপনার ফারাই গেলাম, সকল তারা লইয়া, সকলটা লইয়া আমরা ফারাই গেলাম। এরপরে আপনার দরকার বাসা কিনার 6-7 মাস পরে আমরা লন্ডন চলে আই। তো লন্ডন চলে আসার আসার সময় আম্মা কি করলো, বাসার কাগজপত্র দলিল সব কিছু আমার বোনের কাছে রেখে আসে বিশ্বাসে, এই আনোয়ারা বেগমের কাছে। জি আনোয়ারা বেগমের কাছে, যেহেতু আপনার কাগজপত্র কোনো দরকার ধরে আর কি, কিছু লাগে এর লাগে রেখে আসে, আর খাজনা টাজনা দিতে হইলে পয়সা এইগুলো লাগবে দলিল, এর লাগে রেখে আসছিল বিশ্বাস কইরা। তো আমরা চলে আইছি, আসার পরে আপনার জি কামাল ভাই লাইব আছেন, তো আমরা চইলে জি আইছি। বলেন। তারপরে তো আমরা নাই নিদর কারণে এদেশে আইছি, এই আমরা তারার আমরা সব সময় লুক আফটার কইরা দিতাম, খানি খরচ টাকা পয়সা সব কিছু দিয়া দিতাম মাসে মাসে। এরপরে তো আপনার আমার বয়স হইলো, আমার ভাই গিয়া বিয়া করলো, এর মাঝে মাঝখানে আমার ভাই বড় ভাই গেছেন, গিয়া বিয়া কইরা আসছেন। এরপরে তো আমরা এই দেশে কাজ করতেছি, 1995-এ আমরা যাই আবার দেশে, আমার আম্মা, তারপরে আমি আর আমার মেজো ভাই বাবুল মিয়া, আমরা দেশে গেছি আমার মেজো ভাইয়ের বিয়ার লাইকা। তো দেশে যাওয়ার পর ওর বিয়া হইল, এরপরে 2 মাস পরে আমার বিয়া দিলা আমাকে, আমারে বিয়া দিয়া তখন তো সকল কিছু ঠিক আছে, ভাইয়ের ভাবি আর আমার বউ বাসার মাঝে। তখন আমরা বাসার বিয়ার পর আপনার 8 মাস থাকছি আরো, তাই কি আমরা চলে আইছি লন্ডনে, লন্ডনে চলে এসেছি আমার ওয়াইফ অ্যান্ড আমার বাপি, ওদের বাপের বাড়ি চলে গেছিল, বাসায় থাকতে পারছে না তারা, ফ্যামিলি অসুবিধা হয়েছে কি এর লেগে থাকতে পারছে না আর কি। তো আমরা চলে এসেছি ব্যাক, চলে যাওয়ার পরে আপনার সমান জিনিস আপনার তারা যে দেখাশোনা করলাম সবকিছু আমরা কাজ করলাম, করার পরে তো আপনার 2015-এ আমার আম্মা মারা যান, 2015-এ আমার আম্মা মারা যান। মারা যাওয়ার পরে আমরা খোঁজ খবর নিলাম বাসার কাগজপত্র লেগে আর কি, তারা জিজ্ঞাসা করলাম, তখন তারা দেয় না, তারা বলে দিতে পারতাম না কাগজপত্র। তো কাগজপত্র দিতে পারতো না, আমি বললাম কেনে, ওরা কয় আম্মায় বাসা আমরা দিয়া গেছো ইঙ্গি আমারে। তো আমার তো এটা বিশ্বাস হইলো, আমার বড় ভাইয়ের সাথে কথা কইলাম আমি, ওদের জিজ্ঞেস করলাম, ও না করলো, কইলো না এরকম তো কোনো কথা নাই, আম্মা তো দিবার কোনো কথা নাই আমরার বাসা। এরপরে বড় ভাই কি করলো, কাগজপত্র লাগি ওদেরকে জিজ্ঞেস করলো, ওরা দেয় না, তারপরে অনেক কষ্ট করে কাগজ আনছেন বাসার দলিল, ওরা ফটোকপি কইরা আমার বড় ভাইকে দিছে। এর মধ্যে আপনার নামজারি যে আপনার পর্চা কইলেন, ওই প্রথম পর্চা যেটার মাঝে আমরা 3 ভাই আর আমার আম্মা রাশিদা বেগমের নাম, এই পর্চা দিয়ে ফাটাইয়া। তখন COVID-19 চলতেছে, তখন আমার বড় ভাইয়ের কাছে আইসে এইগুলা, ভাই আমাকে দিছে,
পরে আমার ভিতরে একটা সন্দেহ ঢুকলো। ওখানে আমরা ওদেরকে বলছিলাম অনেক আগে আমরা বাসা করব, এই বাসাটা ভাঙ্গিয়া বাসা করবো না, ওরা কে আমরা দিছে না, তারা না করে কয় না, আমরা অন্যখানে দিতাম নাই, আমরা এইখানে থাকবো, তে বাসা করতে হইলে আমরা এক খুনার মধ্যে থাকবো, এক রুমে থাকবো, তোমরা বাসা করো। তো বাসা তো এরকম করা যায় না, আপনার সারা বাসা ভাঙ্গা লাগে। তো যা কাগজপত্র দিচ্ছেন বিতে সন্দেহ আমাইছে, পরে আমি আমার জেঠালির দি, আমার ওয়াইফের বড় বোনের দি, আপনার কাগজ বাইর করি, আবার নতুন পর্চা বুঝছেন, সেটেলমেন্ট জরিপের পর্চা এটা বাইর করি, বাইর করিয়া ও দিছে আমার ফাটে। ইয়াত আমি দেখি আপনার আমার বোনের নাম, তারপরে শাহাবুদ্দিন আমার দুলাভাইয়ের নাম, আর আমরা তিন ভাইয়ের নাম আছে, রুফ মিয়া, বাবুল মিয়া আর কামাল মিয়া, বাট আমার আম্মার নাম নাই। তারপরে তো আমি ওদের জিজ্ঞেস করলাম, ওরা কয় আম্মা দিয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, আম্মা দিয়ে গেছে ভালো কথা, আমরা কোনো প্রুফ বা এভিডেন্স থাকলে দেখাইলাম, আমরা কোনো দাবি করতাম নাই, তোমার বাসা দিয়ে দিব। তো ওরা কয় আমি কিছু দেখাইতে পারতাম নাই, যে তুই দেশে আয়, আমার তিন চারবার বলছেন তুই দেশে আয়, আইলে দেখবে না। আমি কইলাম দেশে আবার তো কোনো প্রশ্ন নাই, কেন আমরা এখানে কাজকর্ম করি, আমরা বিজি, আমার বারকে বারকে কইরা দেশে আও, দেশে আইলে দেখবাই। তো আমি কইলাম এখানে হোয়াটসঅ্যাপ আছে, এই দেশে অনলাইনে আছে হোয়াটসঅ্যাপ, ইমেল আছে, ইমেলে যদি পাঠিয়ে দিলাও আম্মায় এভিডেন্স, আম্মায় তোমার বাসা দিছে, তখন তো সবকিছু শেষ যায়, কোনো মায়ের দরবার কিছু নাই। পরে আমারে গালাগালি কইরা ফোন কাইতে দিল, কাটা পরে আপনার আমাকে ব্লক করে দিছে ফোন। এরপরে তো আপনার ব্লক করে দিছে, তখন আপনার কোনো আর কিছু জানি না, আপনার বড় ভাইয়ে ফোন করে, বড় ভাইয়ের সাথে এইরকম কই কিছু পারলে করে লিও, আম্মায় আমার বাসা দিয়ে গেছে। এরপরে আপনার দেখি আমরা অনলাইনে রূপালী টিভির মাধ্যমে ওরা ইন্টারভিউ দিছে একটা। তো ইন্টারভিউর মাঝে বল শাহাবুদ্দিন আমার দুলাভাই বলতেছে, আমার শাশুড়ি আইসিল দেশে, তে ও আইসে আমাকে বলল শাহাবুদ্দিন তুমি যদি পারো তে এই বাসাটা কিনল। তো এই ইন্টারভিউগুলো দেখি আমরা নাই জো করলাম, আমার ভাইয়ের সাথে কথা কইলাম, তারপরে তো এইগুলো তো আরম্ভ হইলো সবকিছু। আমি একটা লাইভ আপডেট দিলাম আপনার ওই রূপালী টিভি আর সোনালী টিভির মাধ্যমে, ভিডিও একটা ছাড়ছিলাম আমরা বাসা বললিয়া। এই এইটাই সমস্যা, কেন ওটা তো ওদের বাসা নাই, এটা বাসা হইলে আমরা তিন ভাই মালিক আর আমার আম্মা, বা ওরা আমার আম্মার নাম সরাইয়া ওদের নাম ঢুকাইছে, বুঝছেন নি? তো ওখানেও জ্ঞানে আপনাকে আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করি, আপনার যে আনোয়ারা বেগম আপনার আপাই যে বললেন যে এই বাসা অথবা শাহাবুদ্দিন সাহেব বললেন যে তার শাশুড়ি উনাদেরকে দিয়ে দিয়েছেন, তো বর্তমান যে ফর্তা যেটা আসছে এটার মধ্যে তো আপনারা তিন ভাইয়ের নাম রয়েছে, তাইলে আপনার মা তো আপনার আম্মা তো 3.24 পয়েন্ট জায়গার মালিক জি এই প্লটের মধ্যে, জি 3.24 পয়েন্ট জায়গার মালিক আপনার আম্মা, তো এখানে এই 3 পয়েন্ট তো আপনার বই নিতে পাইবা, এই অংশ জি পাইবা, আপনার অংশ তো পাইতে না বাট আপনার আম্মার অংশ তো পাইবা। এখন ঘটনা হচ্ছে গিয়া আপনার আম্মা কবে মারা গেছেন? আমার আম্মা মারা গেছেন 2015 মার্চ, মার্চ 2015 তারা ঢুকাইছেন গিয়া আপনার ফর্সার মাঝে 2004 ঢুকাইছেন, বাট আমরা কেউ কোনটা জানি না এই সম্বন্ধে। আচ্ছা আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানি কামাল ভাই, কালাম ভাই আপনি ফোকাস আইন, এই যে ইনো নাম কিন্তু আপনারা মালিক সাইড জনই বাসার মালিক বর্তমানে ফোর্সায় সাইড জন দিছে, আপনার বনে জমাই দিছে না জানা, ইনো আপনারা ওই লাগে বাবুল মিয়া, রফ মিয়া, কামাল মিয়া আর আনোয়ারা বেগম, আর ইনো জং, জং অর্থ স্বামী, জং অর্থ বুঝায় স্বামী, স্বামী শাহাবুদ্দিন, শাহাবুদ্দিন সাবরে জায়গা দিছে না, দিছেন আপনারা ওসাই জনরে। তে আপনারা জানা মতে আপনারা আম্মায় বা দেশ আইসলানি আপনারা তো ইয়া আইয়া তান অংশ লিখিত হরিয়া আপনার বন্ধু দিছেন হরি, এলা কিছু জানেন নি? না জি না, এটা কোনো ভাবে হইতো না, এখানে 95 আমরা লাস্ট আইসলাম, আমার মেজো ভাই বাবুল মিয়া আর আমি আর আমার আম্মা, আই আমরা 10 মাস থাকছি, থাকা পরে তো আমরা বিয়া শাদি কইরা আবার আমরা ব্যাক আইলাম, বাট আম্মায় এই সময় সুস্থ আসলা, কোনো বেমার নাই, কোনটা নাই, আর এটা দেওয়ার কোনো কথাও নাই, বুঝছেন নি? এখানে দিলে তো আমরা খুব। আচ্ছা আর একটা বিষয় আপনারা সঙ্গে জানি, যদি ইলেও না দিয়ে তখন অথবা দেশ ভাই ইংল্যান্ড, ইংল্যান্ডে তো নেই এই আপনারা আপন নামে পাওয়ার অফ এডনি এরকম কিছু দিশন বলিয়া আপনার জানা আসেনি? কি না
তাইনে আমার আম্মায় তো এক নম্বরের লোক ইংলিশ জানেন না, বুঝেন না, ইংলিশ জানেন না। কাগজপত্র কোনো কাম করতে হইলে আমার আম্মায় আমারে দিয়ে করাইন অথবা আমার মেজো ভাই দিয়ে করাইতা। তো বেশিরভাগ আমিও করতাম, কোনোখানে লইয়া যাওয়া বা ডাক্তারও লইয়া যাওয়া, যে সব আই দিয়ে লইয়া যাওয়া আমিও করতাম। তো তাই এরকম কোনো কাম করবার কোনো সুযোগও পাইছেন না, করছেন না। আচ্ছা, তাহলে এখন আপনার এই আপনার মার জায়গা পাওয়া লাগি আপনার করণীয় কিতে হইতে পারে, আপনি কিতা চিন্তা করা আইনি কোনো পদক্ষেপ নিবা না, এই কোন এভিডেন্সে অথবা কোন ওয়েতে আপনার বইনে তার নাম হারাইলা বর্তমান পড়সা একটা জানা লাগি আপনার কোনো পদক্ষেপ নিরানি বা কিছু করা নেই? আমরা বাংলাদেশের অ্যাডভোকেট ধরছি, তো অ্যাডভোকেট ধরা বা হইলো গিয়ে আপনার কাগজপত্র আমরা সবকিছু ফাটাই দিচ্ছি, ফাটিয়ে দিয়েছি তার কাছে। তো বেশি আমার বাইর লাগি বাড়ছে, আমাকে বাইরে একটা কাগজ আঁকি ওটা অ্যাপ্লিকেশন করছেন, ওটা আইলেও আমরা অ্যাডভোকেটের দিয়া তাইনে সাবমিট করলি বা সবকিছু বাংলাদেশ কোর্টও। তো কোর্টও সাবমিট করলে আপনার উচ্ছেদ মামলা এবং জাল কইরা যে নিশ্চয় নাকি ও মামলা করইব তানের উপরে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আচ্ছা, আমরা এখন মেইন কথায় চলে আসি, যে জায়গার মালিক আপনারা তিন ভাই আর আপনারা আম্মা আর বর্তমান ফোর্সার মাঝে আপনারা বোন থামাইছেন, আর আগর যে কাগজ দলিল বোনের নামে কোনো দলিল নাই, কোনো ফোর্সাও নাই। নাই তো এখন যে এলাকার স্বার্থে বা ওই যে যে ওয়ালটা ভাঙ্গা হয়েছে, এই ওয়ালটা আপনার বইনে বাগনাইতে তারা দাবি করে তারা, আর বিপক্ষে দাবি করার টানটানোর শেষে পাড়া প্রতিবেশীর খবর নিয়ে দেখলাম যে একটা এলাকার স্বার্থে ইবাদি ডেন করাওর উভয়ের জায়গা বাই দেওয়া না, তারা কইরা তারার জায়গা বাই দিয়া আপনার আর জায়গা বাই নাই। আপনার জায়গা যদি আপনার জায়গা যদি ই ডেইনে দি অথবা এলাকার উন্নয়নের লাগে সামান্য ফলে দেওয়া লাগে, তে আপনার আর বাইন তো করণীয় কিতা থাকবো কোথায়? আমরার কোনো আপত্তি কেন যে নাই, কেনে এটা ড্রেন হইতো আমরা এলাকাবাসী সকলের সুবিধার লাগে, বুঝছেন না। আমার আর আমার ভাই তো কোনো জোর নাই, আপনার কোনো আপত্তি নাই কেন মাঝে। আর তারার উচিত আছে, আমরা যেহেতু আমরা মালিক, আমরা পারমিশন লইতা, তারা তারা আমরা জিকা করতা, তোমরা দিবাইনি, আমরা তো এখান থেকে না করার কোনো ক্ষতও নাই। কেনে যে জায়গাতে আপনার মানুষ মসজিদ যাইবা, নামাজ পড়া যাইবা, এটা তো খুব ভালো জিনিস। আপনার ড্রেন একটা হইলে ফিউচারের লাগে সকলের লাগে বাধা। আমরা যে ড্রেন আপনার পানিতে নিয়ে আঁকতে যাই, এটা সামনে দিয়ে আঁকতে তো নাই, তো এটা ঠিক আছে। খুব বাদ কাম করো। আচ্ছা, তাহলে আপনি একটা জিনিস, এই আপনার যে তাইলে আপনাদের তিনও বাইর পক্ষ তো নেই, মানে ড্রেন বড় করা বা ওয়াল 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 ভাঙ্গে জায়গা দেওয়া আপনাদের কোনো আপত্তি নাই? কিনা কোনো আপত্তি নাই, কিনা কোনো আপত্তি নাই। তাইলে আপনি বর্তমানে এই আপনাদের যে বিষ্ণু ওয়ার্ডের কাউন্সিলর, জননন্দিত কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, আশা করি উনি হয়তো লাইভ এখন যদি নাও দেখেন তাহলে পরে দেখবেন, এই আপনার আজাদ ভাইয়ের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আপনার জায়গা বাসা বাড়ি বেদখল হয়ে যাচ্ছে এই বলে আজাদ ভাইকে আজাদ ভাইয়ের উদ্দেশ্যে সিটি কর্পোরেশনের উদ্দেশ্যে প্রশাসনের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে তাহলে বলতে পারেন। আমি আমরা তো নাইনি আজাদ ভাই, কাউন্সিলর আজাদ ভাই গেছে আর আমরা এলাকাবাসী গেছে, আমরা সাহায্য চাইলাম। এখানে আমরা লন্ডন প্রবাসী, বুঝছেন নি, আমরা সকলের কাছে সাহায্য চাইলাম। আমরা একটু সাহায্য করতা বা একটা পরামর্শ দিতাম, আমরা কিলাম বাসাখানে আমরা ব্যাগ পাইতাম। এখানে এটা আমার আম্মায় বহুত কষ্ট করে বাসাটা রাখছিল। তো আজাদ ভাইরা কইরাম আমি আপনার ড্রেন সম্বন্ধে, আমরা যদি 2 ফুট নও লাগে তো কোনো আমরা কোনো আপত্তি নাই, তাই নিয়া ড্রেনটা জব বড় কথা পারবা, বুঝছেন নি। তো কোনো পারমিশন লাগে কোনটা লাগে, আমরা তিন ভাই আছি এদের মাঝে, তাই না, আমরা আমার নম্বর আছে তার কাছে, তাই ডাইরেক্টলি ফোন করে আমার জিজ্ঞাসা করতে পারবো। যাতা কেন তানোর লোকে আমার মা তো হইছে কয়েকদিন আগে, তো সকল বিষয়ে তাদের বুঝাইয়া কইছি আমি। তো আমরা ওখানে আশা করলাম আর কি, আমরা কেস দেওয়া বা দেয়া কি আমরা সকলের সাহায্য কামনা করলাম গিয়া। আচ্ছা, তাহলে আমরা এই আলোচনার একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আমরা বারবার দেখতে পাচ্ছি প্রবাসীরা এই তাদের বাসা বাড়ি জায়গা জমিন বেদখল হয়ে যাচ্ছে, এরকম অনেক ঘটনা আছে সিলেটে যেটা প্রমাণিত। কারণ আমি আজকে যাকে লাইভে এনেছি উনার সকল এভিডেন্স কাগজপত্র, উনাদের তিনও ভাই এবং মার নামের কাগজ সবগুলো আমার কাছে আসার পর আমি
ভুক্তভোগীকে ভুক্তভোগী এই কামাল মিয়াকে লাইভে এনেছি, কারণ সকল ডকুমেন্টস যদি আমি না পাই তাহলে ওনাকে তো লাইভে আমি আনতে পারবো না, অথবা ওনার বিষয়ে আমি নিউজ করতে পারবো না। তো সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই কামাল ভাই উনার বাসা বাড়ি উদ্ধারের জন্য এলাকাবাসী প্লাস উনার বিষ্ণু ওয়ার্ডের কাউন্সিলর এবং মেয়র মহোদয় সবার দৃষ্টি আকর্ষণ করেছেন, এবং উনি আইনি সহযোগিতাও আইনি আইনি ভাবে উনি লড়বেন। তো আমরাও জি দোয়া করি যে উনার প্রাপ্য জায়গাটা উনারা পাক, এই উনার বাসাটা উদ্ধার হোক। এই যদি বেদহল হয়ে থাকে বইন, আমি মনে করছি উনার বইন আছেন, এটা বেদহল হয় নাই এখনো, এটা তো বইন বাইর বাসার থাকতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু এই যে আমাকে যে আমার উনাকে যে উনার বইনে একবারে যে বাসা জায়গা দেবে না, সেটা হলে তো দখল। আর যদি বইনে বলে যে যে ভাই বাইরে বাইরে বুঝিয়ে সুঝিয়ে বাইদেরকে বইনে জায়গা নিতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু এটা যেহেতু আগের ফর্সার মধ্যে উনার কোনো নামও নেই, উনার বাবার নামেও নেই, উনাদের বাবার নামে নেই, বাবার নামে হলেও এক কথা ছিল, শুধু উনার মার নাম আছে রাশিদা বেগম। জি উনি তিন দিশি মিল 24 পয়েন্ট রাশিদা বেগমে পান। তো উনার এই 3 দিশি মিল 24 পয়েন্টের মধ্যে আপনারা ভাই বোন যতজন আছেন সবাই পাবেন, জি রাশিদা বেগমের অংশ থেকে সবাই পাবেন, সেই অংশ পাবেন আপনার আনোয়ারা বেগমে। তো এখন দলিলে যেটা উঠে এসেছে যে এই রাশিদা বেগমের নাম কেটে আনোয়ারা বেগম হয়েছে, সেটা কিভাবে হয়েছে আমরা বলতে পারবো না, সেটা সেটেলমেন্ট অফিসে যোগাযোগ করলে এটা প্রুফ পেয়ে যাবেন আপনারা আশা করি। আর আমি বিশেষ করি আমাদের সিলেটের সিলেটের যে 27টা ওয়ার্ড আছে, জি 27টা ওয়ার্ডের 27 জন কাউন্সিলর এবং 27টা ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় জি জনাব আরিফুল হক চৌধুরী এবং সিলেটের ডিসি ডিসি মহোদয় এমদাদুল ইসলাম সাহেব, সবার দৃষ্টি আকর্ষণ করে এটাই বলবো যে আপনারা যারা, আমি আমার লাইভে প্রায় সময় আমি বলি যে আমাদের বাংলাদেশে 2 রকমের যোদ্ধা ছিল। এক রকমের যোদ্ধা ছিল যারা রণাঙ্গনে যুদ্ধ করেছে, 1971 সনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, ওরা প্রথম সারির যোদ্ধা। আর বর্তমানে যারা প্রবাসে আছে, রেমিটেন্স দিয়ে দেশকে বাঁচিয়ে রেখেছে, ওরাও কিন্তু আমার কাছে বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা মনে করি। জি তো সুতরাং আপনারা এই মুক্তিযোদ্ধা প্রবাসীদের সাহায্যার্থে এগিয়ে আসুন, ওদের সম্পত্তি যেন বেদখল না হয়, আত্মীয় হোক বা কেয়ারটেকার হোক, যেকোনো ভাবে হোক উনাদের পাশে দাঁড়ান, সহযোগিতা করুন, এই কামনা করে আমি বিদায় নিতে চাচ্ছি। কামাল ভাই আপনার আর কোনো কিছু বলার আছে? আমার সামান্য একটা জিনিস আমি বলবো, খালি আপনার টাইম নষ্ট জি করবো। জি না বলেন বলেন। আমার আম্মা এই দেশে বুঝছেন কষ্ট কই দেয়া, আমার বড় ভাই কাজ করতো এই সময় বুঝছেন কষ্ট কই দেয়া বাসাটা রাখছিল বুঝছেন নি। তো বাসা রাখিয়া আমার দুলাভাই শাহাবুদ্দিন বোন তারা গরো রাখছিল বুঝছেন দেখাশোনা করো, এর মানি তো নাই আপনার তারা একবারে লেগেছে, মানে এটা আমরা ভবিষ্যৎ লেগে করছিল, আমরা 3 ভাইয়ের ভবিষ্যৎ, আর এটা আমরা বাবার সম্পত্তিও নাই, সেখানে আমরা খাম কইরিয়া এটা লো হয়েছিল, আমার আম্মায় খাম করছেন আমার বড় ভাই খাম করছেন, এরপরে তো আমরা লাগিয়ে যাই খামো বুঝছেন নি। তো বিশ্বাস একটা জিনিস, বিশ্বাসও ঘাতকতা করা তো ভালো নাই, আর আমরা কোনো সময় কইছি না আমরা বোন যে বাপিরের লেইমো করি, আমরা কইছি আমরা সুযোগ দো আমরা বিল্ডিং তুলি, বিল্ডিং তুলে তোমার একটা ফ্ল্যাট এনে দিবো আমরা। তো তাই এটা কোনটা মান সাইডা না করতো, তাই সেটা পুরা বাসাও চাইরা কইটা আমার আস্থা বাসা দিয়ে গেছেন আমার মায়ে। তো ওখানেও লাগেও আমরা নেইনি, এবলা এর মাঝে গালাগালি কররা, এর মাঝে তানোর বড় মেয়ে আমার বড় বাগনি, আমি একদিন আপনার শোনাই মনে অডিও রেকর্ডিং আপনার গালাগালি কই দেয় আর কি আমার ফাটাইছেন। তো এটা জাতটা কি বেজত কই দেয় আর কি, এটা মানুষে মানুষে এলাম বেজত করতো না, এইরকম ফাটাইছেন গালাগালি কই দেয়া। তো আমি শোনাই মনে আপনারা একদিন, আর আমি ওখানেও চাইতাম আর কি সকলের কাছে আপনার সাহায্য চাইতাম, আমরা তিন ভাইয়ে সেখানে আমরা দেশের মাঝে আর কেউ নাই, ও আমার জেঠালি বড় বউয়ের বড় বই নাকি আসেন, তো তাই নয় আমরা মোটামুটি সাহায্য করার কিছু, আর দেশও কেউ নাই আমরা সকলে দেশেও, তো আমরা লন্ডন প্রবাসী, তো আমরা সাহায্য করবা, আর যদি কেউ পালা পরামর্শ দেন দোকান আমরারে, আর আপনারা সকলকে আমি থ্যাংক ইউ জানাই যাম, আর লাকড়িপাড়া এলাকাবাসী মুরব্বীগণ সকলকে আমি থ্যাংক ইউ জানাই যাম, তারা সকলেও জানেন এই বাসাটা কার।
তো ধন্যবাদ জানাই যাও, আর এনাম ভাই আপনারও আমি থ্যাংক ইউ জানাই যাও, আমার সুযোগ দিচ্ছেন আপনি মাতাল লেগে ইয়া। আচ্ছা, এই আমাদের আমাদের ইলেকট্রিসিটি চলে গেছে, আপনি দেখতে পাচ্ছেন সীমিত আলো। এই সুপ্রিয় দর্শক, এই আপনারা শুনলেন একজন প্রবাসী ভুক্তভোগী কামাল মিয়া গং, ওনার তিন ভাইয়ের আকুতি, এবং উনি নিজে এসে আজকে লাইভে আমার সাথে উনি নিজেই যোগাযোগ করেছেন, নিজেই যোগাযোগ আজ কয়েকদিন আগে করেছেন, আমি লাইভ করার পরে, গত রোববারের পরে, কিন্তু আমি লাইভে আসতে পারি নাই বিভিন্ন ব্যস্ততার কারণে। আজকে উনাকে নিয়ে আসলাম লাইভে, আপনারা শুনলেন, এবং পরবর্তীতে আইনি সহযোগিতা প্রশাসন প্লাস এই বিষ্ণু ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিগণ আশা করি আপনাদের পাশে থাকবেন। আর আর যেন এই কারো কোনো প্রবাসী রেমিটেন্স যোদ্ধার জায়গা জমি বেদখল না হয় এই প্রত্যাশা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। যেখানে এই অন্যায় অনিয়ম হবে, টাইম সিলেট অন্যায়কারীদের বিরুদ্ধে সবসময় থাকবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।